বন্ধুরা, আজকে আবার আমি হাজির হয়েছি একটা নতুন ইন্টারেস্টিং টাইপের ভিডিওয় যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং আমার পিছনে দেখতেও পাচ্ছেন যে এটা হয়তো সবাই চিনতে পারছেন। তো বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য যে আপনি শুধুমাত্র আপনার জমিতে, শুধুমাত্র আপনার জমিতে বিনা খরচায় আপনি এই চাষটা যদি করেন, তাহলে সারা বছর আপনি কিন্তু একদম বিনামূল্যে টাকা পেয়ে যাবেন। কিভাবে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চারিদিকে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে, ইভেন দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় জবা ফুল। তো প্রত্যেকেই জানেন যে হিন্দু ধর্মের মানুষেরা খাক না খাক ঠাকুর পুজো নিশ্চয়ই করবে। তো ঠাকুর পুজো যতদিন পৃথিবী থাকবে ততদিন অবশ্যই মানুষে করবে, এবং ঠাকুর পুজো করতে গেলে অবশ্যই ফুলের প্রয়োজন। তো সেই ফুলটা দেখুন, আমাদের গ্রাম বাংলায় কিন্তু ফুলটা চারিদিকে অ্যাভেলেবেল হয়ে যায়, সেক্ষেত্রে শহরে শহরে কিন্তু ফুলের কোনো অ্যাভেলেবিলিটি নেই, কারণ জমির ওদিকে জমি খালি জমি নেই বলতে গেলে চলে। তো বন্ধুরা, আপনি আপনার বাঞ্জার জমিতে, পড়ে থাকা জমিতে ফেলে না রেখে যেদিকে, মানে যেদিকে সমতল ভূমি সেদিকের কথা বলছি না, যেখানে অসমতল ভূমি, যেখানে চাষের অনুপযুক্ত জমি, যেখানে সেচ ব্যবস্থা ঠিকঠাক নেই, সেই সমস্ত দিকে আপনি কিন্তু শুধুমাত্র যে জবা তাই নয়, জবা, দোপাটি, গাঁদা, রজনীগন্ধা, যে সমস্ত ফুল প্রজাতির গাছপালা আছে সেগুলো আপনি চাষ করে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারেন। তো এই জবা গাছগুলো কিন্তু শুধুমাত্র ডাল কেটে মাটিতে লাগিয়ে দিতে হবে এবং হালকা একটু জলের প্রয়োজন, শুধুমাত্র চারাটা বাঁচার জন্য, মানে ডালটা বাঁচার জন্য। ডালটা জীবিত হয়ে গেলে তারপরে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, সারের প্রয়োজন নেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সময় যখন হয়ে যাবে তখন এরকম ফুল আসবে, সেই ফুলটা তুলে আপনি আপনার নিয়ারেস্ট যে সমস্ত ফ্লাওয়ার মার্কেট আছে সেইখানে গিয়ে কিন্তু আপনি ফ্লাওয়ারটা বিক্রি করতে পারবেন। বন্ধুরা, বলে দিই, একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব, মানে এই ঝাড়ের থেকে এই ঝাড়ের গোড়ার দূরত্ব এবং এই ঝাড়ের থেকে এই ঝাড়ের গোড়ার দূরত্ব, মানে চারিদিকে 10 ফুট বার 10 ফুট, মানে এই গাছের থেকে এই গাছের দূরত্ব, আপনাদের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই। এই গাছ থেকে এই গাছ 10 ফুট দূরত্ব এইদিকে, এবং এই এই গাছ থেকে ওই দিকের যে গাছটা আছে, মানে এই লাইনে লম্বা লাইনে টোটালি 10 ফুট ডিস্টেন্স গ্যাপ, এবং এই দিকের থেকে পরের যে লাইনটা ওটা কিন্তু 10 ফুটের গ্যাপ, মানে 10 ফুট বাই 10 ফুটের ডিস্টেন্স করা হয়েছে। এই কারণে, কারণ বড় হয়ে চারিদিকে ডালপালা ছাড়বে এবং এদের প্রচুর জায়গার দরকার। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লতিয়ে পাতিয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে। আমি এইমাত্র মালিকের সাথে দেখা করেছিলাম, তিনি ভিডিও বানানোর পারমিশন দিয়ে দিয়েছেন, তিনি কথা বলতে রাজি নন, মানে অন্য কোনো কাজ করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে দেখানোর। তবে অবশ্যই আরেকটা অ্যাডভাইস দিয়ে রাখি, এই শুধুমাত্র যে জবা তাই নয়, আপনি তুলসী করতে পারেন, আপনি বিভিন্ন প্রকার ফ্লাওয়ার করতে পারেন, আপনি বেল পাতার চাষও করতে পারেন, যেটা ট্রেন্ডিং বিক্রি সবসময় হয়, আপনি দূর্বা ঘাসের চাষ করতে পারেন। তো এই সমস্ত সামগ্রী কিন্তু চাষ করে একদম ফ্রিতে, মানে এইখানে সত্যি কথা বিশ্বাস করেন, কোনো কিন্তু পয়সা লাগে না, জাস্ট জমিটা আপনার প্রয়োজন, জাস্ট ডালগুলো জোগাড় করে আপনি লাগিয়ে দেবেন। আর এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি, বিশেষ করে জবা ফুলটা। আর যখন কালী পুজোর সিজন আসে তখনই তো মানে বলার কোনো প্রশ্নই আসে না, বলার কোনো যুক্তিই নেই যে কি পরিমাণে দাম হয়। তখন মোটামুটি 1 টাকার উপরে পার পিস বিক্রি হয়। ওকে, তো বন্ধুরা, আপনার যদি, আগে বললাম, এরকম যদি জমি থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারেন। তবে বন্ধুরা, আর একটা বিশেষ কথা বলে রাখি, এই চাষটা করার আগে অবশ্যই আপনি আপনার মার্কেটিং জানবেন, মানে শুধুমাত্র আমার এই কথা শুনে বা হুজুকে মেতে আপনি চাষটা চালু করবেন শেষে বিক্রয় করতে পারবেন না। কোথায় বিক্রি করবেন সেটা আপনি আপনার এরিয়াতে আগে জানবেন, মার্কেট কোথায় আছে। আর শুধুমাত্র যে এই চাষ বা এইটা নয়, আপনি যে কোনো কিছু করতে গেলে সবার প্রথমে আপনি আপনার মার্কেটটা আগে জানতে হবে আপনাকে, তারপরে কিন্তু আপনাকে সেই চাষে লাগতে হবে বা সেই ফার্মিংয়ে লাগতে হবে। সে হতে পারে সেটা মুরগি ফার্মিং, হতে পারে সেটা যে কোনো ধরনের চাষবাস। তো বন্ধুরা, এই ছিল আজকে দেখানোর। আর বিশেষভাবে আর একবার আমি সতর্ক করে দিই যে আপনি যে কোনো ধরনের কাজ করার আগে অবশ্যই মার্কেটিংটা জানবেন। ওকে, তো এই ফ্লাওয়ার চাষের ক্ষেত্রেও তাই, ফ্লাওয়ার চাষ করার আগে অবশ্যই আপনি আপনার মার্কেটিংটা জানবেন যে আপনি কোথায় বিক্রয় করবেন, নাহলে কিন্তু করে নিয়ে মানে ফালতু হয়ে যাবে, আপনার সময় নষ্ট হবে। হ্যাঁ, টাকা খরচা হবে না এটা মানছি, কিন্তু সময়টা নষ্ট হবে, কারণ আপনি বিক্রি করতে পারবেন না, আর বাড়িতে আপনি কত কাজে লাগাবেন পুজোর জন্য। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকে দেখানোর ইনফরমেশনটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো যদি না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, ডিসলাইক করতে ভুলবেন না। যদি ভালো না লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই।